আবারও আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে আরসিবি লজ্জার হারে, যেখানে অবশ্যই 16 ওভার 3 বলে 200 রান তুলে দেয় অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স, এবং টার্গেট চেস করে শুধুমাত্র সূর্যকুমার যাদবের দুর্দান্ত এবং ব্রিলিয়েন্ট ইনিংস, যেখানে বিরাট কোহলি অর্থাৎ আরসিবি প্রথম ব্যাট করে যেখানে 199 করে। রানটা অবশ্যই ভাই কম হয়ে গেছিলো, তার কারণ প্রথমের দিকে 2 উইকেট পড়ে গেছিলো, যেখানে বিরাট কোহলি তার সাথে ভাই অনুজ রাওয়াট, যেখানে অবশ্যই ফ্যাফ ডু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল ভালো রান করে দুজনাই 63 এবং 68 বানায় দুজন মিলে এবং 199 রান করে 200 টার্গেট। কিন্তু সবচেয়ে বড় কথা এখানে একটাই ব্যাপার, সূর্যকুমার যাদব ভাই 35 বলে আই থিঙ্ক 83 রান করে দেয়। আর এখানে ম্যাচ বদলে যায়, আর এখন টপ 4 কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে 1 নম্বরে অবশ্য গুজরাট টাইটান্স, 2 নম্বর চেন্নাই সুপার কিংস 12.11 ম্যাচ খেলে এখানে কিন্তু অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স তোমার 3 চলে গেছে, এবং 4 নম্বরে এলএজি অর্থাৎ লখনউ সুপার জায়ান্টস, যেখানে তাদের 11 পয়েন্ট, এবং 10 পয়েন্ট রাজস্থান, 5-এ 6 নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখানে সবারই ভাই এখন সবকটি ম্যাচ জিততে হবে, তো অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স একটা জিতে অ্যাডভান্টেজ অলরেডি পেয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স আমার মনে হচ্ছে সেমিফাইনাল খেলবে, তার কারণ তারা একটা রিদাম পেয়ে গেছে, আর প্রথম 4টে দলের মধ্যে মনে হয় লখনউ ছিটকে যেতে পারে, মানে প্রথম 4টে যারা আছে লখনউয়ের কিন্তু 11 পয়েন্ট আছে। অবশ্যই আমার তোমাদের কথাই জানিয়ে দেয়।